প্রথমে বগিতে ঢোকার জন্য গেট ধরে ধাক্কাধাক্কি। এরপর বগিতে উঠতে না পেরে ছাদে ওঠার চেষ্টা, কিন্তু রেলে নিরাপত্তা কর্মীদের বাধা। এতে উত্তেজিত যাত্রীরা, বেগতিক অবস্থায় রণভঙ্গ রেলওয়ে নিরাপত্তা কর্মীদের, পড়ি মুড়ি করে যেভাবে পারছে উঠছে ছাদে। এমন চিত্র মঙ্গলবার সকালে জামালপুরগামী তিস্তা এক্সপ্রেসের। তাপ অনুকূল কিংবা সাধারণ বগি কোথাও দাঁড়ানোর সুযোগ নেই। কমলাপুর স্টেশনে যখন এই অবস্থা, বিমানবন্দর বা পরবর্তী স্টপেজে কি বা দশা? আমি এসি বগিতে টিকিট কেটেছি যেন একটু স্বাচ্ছন্দ্যে যেতে পারি ঈদে। তো এমন বাজে অবস্থা যে আমার আধা ঘন্টা সময় লাগছে আমার সিট পর্যন্ত পৌঁছাইতে। একদম বাজে অবস্থা, ট্রেনে উঠার মতো কোনো পরিবেশই নাই। ভিতরের অবস্থা দেখলে আপনি আরও বুঝতে পারবেন যে ট্রেনের যাত্রা আসলে কেমন। সবার একই লক্ষ্য, যেভাবেই হোক বাড়ি যেতে হবে। কষ্টের মাঝেরও অনেক শান্তি পাইতেছি যে গ্রামে গিয়ে বাপমার সাথে বা ফ্যামিলির সাথে সবার সাথে ঈদ যাত্রা করবো, এটাই সবচেয়ে আনন্দময়। এর চেয়ে বড় আনন্দময় মনে হয় যে পৃথিবীতে আর কোনো কিছু হয় না। আমরা তো বাড়ি যাইতো, ঈদ কাটাই দিব, তাই না? বাপমার লগে বছর একটা দিন ঈদ তো কাটাইতে হবে না? হাজারো কষ্টের ভিতরে তো যাইতে হবে, যাইতে হবে না? সম্ভবত এই আবেগের মূল্য দিতেই কঠোর হতে পারছে না রেলওয়ে। অনেকগুলো বিষয় থাকে আসলে যাত্রীর ঈদ যাত্রা, যেখানে ঈদে মানুষ যাবে আর কি, সেই জিনিসটাও অনেক দিকে আমরা খেয়াল করি, অনেক কিছু বিবেচনা করেই আমরা কাজগুলো করি। এবং আমরা নন স্টপ সার্ভিস দিয়ে যাচ্ছি, সেই ঈদের প্রথম ঈদ যাত্রা থেকে শুরু করে আজকে সপ্তম ঈদ যাত্রায় আমরা মোটের উপরে গড়ে 2 ঘন্টা ঘুমাতে পারছি কি না সন্দেহ। উপচে পড়া যাত্রীদের এই ভিড় শুধু তিস্তা এক্সপ্রেসেই নয়, ধূমকেতু, এগারো সিন্ধুর সহ কমলাপুর ছেড়ে যাওয়া পশ্চিমাঞ্চলের সব ট্রেনেই বগি উপচে ছাদ বোঝাই। তবে ভিড় ছিল না পূর্বাঞ্চলের ট্রেনগুলোতে। ইঞ্জিন সমস্যায় কক্সবাজারগামী ট্রেন পর্যটক এক্সপ্রেস ছেড়ে গেছে 1 ঘন্টার বেশি দেরিতে, আর পশ্চিমাঞ্চলের সব ট্রেনই ছেড়েছে 20 মিনিট আধা ঘন্টা দেরি করে। রাইট টাইম হয়নি বা 10-20 মিনিট লেট ছিল, যেটা এটার অন্যতম কারণ যাত্রী সাধারণের অনেক চাপ এবং যাত্রী সাধারণের নিরাপত্তা এবং তার সেবার্থে, তার সুবিধার্থে এবং তার ওঠানামার জন্যই এই 10 থেকে 15 মিনিট, এটা আসলে বিলম্ব বলা যায় না। সড়ক যোগাযোগের তো উন্নতির পরও ঈদ যাত্রায় রেলের উপর চাপ কিছুতেই কমছে না। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা।